হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের ভিডিওতে দেখেছো লাঞ্চ অবধি, মানে দুপুরের লাঞ্চ। তো তারপরে একটু রেস্ট নিয়ে আবারও একটা বিয়ের অনুষ্ঠান ছিল, তো যেহেতু রেডি ছিলাম না সেই জন্য আর নিচে নামিনি। তো বলতে বলতে দেখো সন্ধ্যার টাইমে আমরা রেডি হয়ে গিয়েছি। তো এই তো আমি রেডি হয়ে দেখো নিচে চলে যাচ্ছি, আর নিচে সকলে ওখানে দাঁড়িয়ে আছে। আর আমার মেয়ে আর আমার ছোটো কাকার মেয়ে এখনও রেডি হয়নি, ওরা আসেনি। তো দেখো এটা আমার সেজো কাকা, ওটা সেজো কাকিমা, এটা বাপ্পা। আর ওদের ওখানকার নিয়ম কী জানো, মানে ওটা একটা মেসো মশাই হয় আমার, আর এখানকার মানে ভূপালের নিয়মটা বলছি। তো আর ওই যে একটা আমার বড় পিসিমার ছেলে, আমাদের দাদা হয়, ওই যে চেয়ারে বসে আছে। তো এখানে পুরো বিয়ের অনুষ্ঠানটা না, মানে একদম সেই কি বলবো, মানে খুবই সুন্দর অনুষ্ঠানটা, সব সময় মানে অনুষ্ঠান, আর এনজয় করেছি আমরা, খুবই এনজয় করেছি। আর কি বলতে গেলাম, তো এখানে দেখো যে পাগড়ি বাঁধা মাথায়, মানে ছেলের বাড়ির নিয়ম আছে, মানে ওনারা এক কালারের পাগড়ি মাথায় বাঁধবে, আর মেয়ের বাড়ির অন্য একটা কালারের পাগড়ি বাঁধবে, এটা আমার দাদা। তো দেখতে থাকো, ভয়েস দিলে না মানে ঠিক ইয়ে হচ্ছে না, মানে আর এই দেখো আমার ছোটো মেয়েও পাগড়ি বেঁধেছে মাথায়, আর আমার ছোটো ভাইয়ের ছেলে, ওরা দুজনে দেখো, আর এটা আমার দাদা বললাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে দেখো, খুবই ভালো লাগবে। মাঝে মাঝে অল্প অল্প ভয়েস দিচ্ছি, তো অসুবিধা হচ্ছে, আমি মানে অরিজিনাল সাউন্ডটায় রাখার চেষ্টা করছি। তো ঠিক আছে, দেখতে থাকো, আমরা বরের অপেক্ষায় এখানে দাঁড়িয়ে আছি গেটের মুখে। তো দেখতে থাকো,
আমরা ছোটবেলায় শুনতাম যে সাত সাগরের ১৩ নদীর পার থেকে রাজকুমার এসে মানে বিয়ে করে নিয়ে যাবে, এরকম ধরনের গল্প শুনতাম। তো আজকে সত্যি সেটা সত্যি হলো গল্পটা। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ঠিক আছে? তো শেষ অবধি দেখো, আবারও কোনো নতুন ভিডিও বা রেসিপির সঙ্গে দেখা হবে। ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হাসি খুশি থেকো। তো তারপরে আমরা খাওয়া দাওয়ার পরে গিয়ে, তো ওদিকে আবারও শুরু হয়ে গেছে, তো সরি শুরু হয়নি, মানে ওখানে তিনটের সময় আবার বিয়ে শুরু হয়েছিল। আর এদিকে দেখো আর একবার, একটু খাবারগুলো একটু দেখিয়ে দিলাম, একটু আবারও মাঠে ঘুরতে চলে আসলাম আমরা।